হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইল ব্লগ। আপাতত নতুন দিন নতুন একটি জায়গায় খোঁজে চলেছি একটি নতুন ভিডিওর উদ্দেশ্যে। তো ভিডিওটি ভালো লাগলে শেষ অবধি থাকবেন আর ভিডিওটাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকে ভিডিওতে লাস্ট অবধি থাকুন, কোথায় যাচ্ছি আজকে দেখুন। আজকে আমি চলে এসেছি শোয়াবাজার। শোয়াবাজারে এক নম্বর গেট থেকে বেরিয়ে আমি এখান থেকে সামনে অটো ধরবো। অটো ধরে যাবো আমি গৌরী বাড়ি। গৌরী বাড়ি ওখানটা জৈন ধর্মে তৃতীয় মন্দির, যেটি হচ্ছে মহাবীর মন্দির, সেটি আজকে কভার করব। তো চলুন থাকুন, এটা গৌরী পরেশনাথ জৈন ধর্মে তৃতীয় মন্দির মহাবীর মন্দিরে আমি চলে এসেছি এখন সামনে। এটি হচ্ছে মহাবীর মন্দিরের সামনে গেট। এখানটায় সাদা মার্বেলের তৈরি একদম ধপধপে চোখে পড়বে ঢোকার প্রথমে, এরকম সাদা ধপধপে মার্বেলের একটি বড় বিশাল মন্দির। মন্দিরে দুধারে এরকম ফুলের বাগান করা আছে, কি অপূর্ব না সুন্দর দেখতে লাগছে। জৈন ধর্মের সর্বশেষ বা ২৪তম তীর্থঙ্কর বর্তমান মহাবীরের ৫৪০ খ্রিস্টাব্দে পূর্বাব্দে বৈশাখী নগরে নিকটে কুণ্ঠপুর গ্রামে জন্ম হয়। গল্পসূত্র ও ভগবতী সূত্রে প্রভৃতি জৈন গ্রন্থে মহাবীর জীবন আছে। মহাবীরের আসল নাম বর্ধমান। বর্ধমানের পিতা সিদ্ধার্থ গেত্রী গোষ্ঠী নেতা ছিলেন। মহাবীরের মায়ের নাম ছিলেন ত্রিশালা। মহাবীর মন্দিরের কিছু অভ্যন্তরে গ্রন্থচিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিও করার সময় রীতিমধ্যে বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে। দেখুন চারিদিকে পরিবেশ মেঘলা এবং বৃষ্টি পড়ছে, কি সুন্দর অপূর্ব লাগছে এই মহাবীর মন্দিরকে দেখতে। চারিদিকে ভেজা বৃষ্টি, মাঝে সাদা মার্বেলে ধপধপে মন্দিরটি, খুব সুন্দর অপূর্ব দৃশ্য দেখতে চাইলে অবশ্য আপনাদের আসতে হবে এই মহাবীর মন্দিরে। তাহলে বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করে দেবেন ভিডিওটাকে, যাতে নেক্সট ভিডিও করতে আমি আরও উৎসাহ হয়ে আরেকটি ভিডিও তৈরি করতে পারি। আর খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি জায়গায় নতুন একটি ভিডিও নিয়ে।